আমার এক বন্ধু আমাকে বলেছে 71 সালে যদি মোবাইল থাকতো তাহলে আর এই স্বাধীন হতো না। ভাই সব মোবাইল রাখেন, ল্যাপটপ রাখেন। আজকে দেশ আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, দেশেরটাকে জনগণেরটাকে আপনার মা বোনের ইজ্জত রক্ষার্থে রাজপথে নেমে আসেন। আমাদের নেতৃবৃন্দকে জেলে রেখে তারা এই নির্বাচনটি করেছে, আমার মতো 80 বছরের মুক্তিযোদ্ধাকে তাকেও জেলে রেখেছে সেই দিন। জেলে কোনো ডিভিশন পর্যন্ত দেয় নাই, কোর্ট নির্দেশ দিয়েছিল ডিভিশন দেওয়ার, জেল কর্তৃপক্ষ ডিভিশন দেয়নি, আমাকে হাসপাতালে রেখেছে। এখানে মুন্না মজনু আরো অনেক ছাত্র যুব নেতারা দুঃসহ সময় কাটিয়েছে বাংলাদেশের বিভিন্ন কারাগারে। এর আগেও আন্দোলন সংগ্রাম আমি দেখেছি, এম কে আনোয়ার, মধু দাম্বাই, ভাইস্টার রফিকুল ইসলাম মিয়া, তাদের সাথে জেল কেটেছিলাম, তারা বয়স্ক, আমার বয়স তাদের চেয়ে কম ছিল। এই যে জেলে যে গাড়িটা নিয়ে আসতো আমাদের বহন করে, সেখানে একটা চেয়ার পর্যন্ত ছিল না, ফ্লোরের মাধ্যমে বসতে হতো। এম কে আনোয়ারের পা ফুলে গিয়েছিল, তিনি এই ঢাকা জেলারই জেলা প্রশাসক ছিলেন 40-50-60 বছর আগে। পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের এক সময়কার প্রধানমন্ত্রী তার অধীনে মানিকগঞ্জের এসডিও ছিলেন। এই ধরনের একজন সিনিয়র কর্মকর্তাকে, মহোদয়, আমাদের মতো একজন প্রখ্যাত ব্যারিস্টারকে তারা কয়েকদিনের চেয়ে খারাপ আচরণ করেছে। আমি হুইল চেয়ার করে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছি, কিন্তু আমার অসুস্থতার জন্য কোনো রেয়ার তাদের কাছে পাইনি, কিছু আসা যায় না। কিন্তু মার্চ মাসে এই ধরনের শাস্তি আমাদেরকে আহত করে। আমরা যুদ্ধ করেছিলাম বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, সেই আমাদের যে লক্ষ্যে আমরা সামনে রেখে যুদ্ধ করেছিলাম। আজকে অনেক মুক্তিযোদ্ধা বলেছে যে আমাদের সেই স্বপ্ন ব্যর্থ করে দিয়েছে বর্তমান শাসক দল আওয়ামী লীগ। আমি ছাত্র সমাজকে আবারও আহ্বান জানাতে চাই, আমি ছাত্রদের প্রকৃত দুঃসাহস, দেশপ্রেম 71 সালে দেখার সুযোগ হয়েছে। অকাতরে তারা জীবন দিয়েছে আমাদের কমান্ডে, তাদের সাথে পাশাপাশি যুদ্ধ করতে পেরে আমি নিজ কর্তব্য ভাগ্যবান মনে করি। ছাত্র সমাজের সেই চেতনা কোথায় গেল? আমার এক বন্ধু আমাকে বলেছে 71 সালে যদি মোবাইল থাকতো তাহলে আর এই স্বাধীন হতো না। ভাই সব মোবাইল রাখেন, ল্যাপটপ রাখেন। আজকে দেশ আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, দেশেরটাকে জনগণেরটাকে আপনার মা বোনের ইজ্জত রক্ষার্থে রাজপথে নেমে আসেন। বেগম খালেদা জিয়া এখনো জীবিত আছেন, তার নেতৃত্বে সংগ্রাম পরিচালিত হবে। তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য বীর নেতৃবৃন্দ তারা 71-এ যেভাবে ভূমিকা রেখেছেন, বৃদ্ধ বয়সে এইসব বীর মুক্তিযোদ্ধারা আবারও ভূমিকা রাখবে, ইনশাল্লাহ দুশ্চিন্তার কোনো কারণ নাই। বাংলাদেশে কোনো আন্দোলন ব্যর্থ হয় নাই, আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনও ব্যর্থ হবে না। প্রস্তুত থাকুন, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।